নমস্কার, এখন পাঠ করতে চলেছি লেখক তপন বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত বিখ্যাত গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গার্গীকে নিয়ে লেখা একটি রহস্য উপন্যাস হোটেল গ্রিন ঘোস্ট। আজকে প্রথম পর্ব, সঙ্গে থাকুন। বেশ কয়েক মাস পরে আবার পর্যটনে বেরিয়েছে গার্গীরা। দুদিন বিশাখাপত্তনমে কাটিয়ে এখন চলেছে আরাকু উপত্যকার উদ্দেশ্যে। আরাকুগামী ট্রেনে তিনজনের জন্য একটা কূপ নিয়েছে, যাতে কূপের পর্দা ট্রেনে দিলে আর অন্য কামরাগুলোর হইচই বেশি কানে না আসে। এবার ভ্রমণে বেরোনোর আগে লুনা বারবার বলে দিয়েছে, মা তুমি যেন এবার কোনো ঝামেলার মধ্যে ঢুকো না, তোমার তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কোথাও গেলে কোনো সমস্যা দেখতে পেলেই তুমি অমনি তোমার টিকালো নাকটি ঢুকিয়ে দেবে। গার্গী হেসে বলল, ঠিক আছে, আমি আর কোনো ঝামেলায় ঢুকব না। সায়ন বলল, আসলে কি জানিস, ঝামেলারা বোধ হয় টের পায় প্রাইভেট ডিটেকটিভ গার্গী চৌধুরীর আগমন বার্তা। কোথাও কিচ্ছু নেই, গার্গীকে দেখলেই হঠাৎ ঝামেলারা গজিয়ে ওঠে। লুনা বলল, ঠিক বলেছ, ও কলকাতা থেকে ট্রেনে আসার সময় থেকে আমি অপেক্ষা করছি কখন একটা সমস্যা লাফিয়ে উঠবে ট্রেনের হ্যান্ডেল ধরে। সায়ন বলল, তবু ভালো, বিশাখাপত্তনম পর্যন্ত শান্তিতে আসতে দিয়েছে। গার্গী বেশ জোরে হেসে উঠল, বলল, ঠিক আছে, আমি এবার কোনো দিকে তাকাবো না, শুধু ভ্রমণ আর ভ্রমণ, এ যাত্রা কোনো গোয়েন্দাগিরি নয়, পারফেক্ট টুরিস্ট। মে মাসের 17, 18, 19 এই তিন দিনের ট্যুর। চতুর্থ দিনে ওরা রওনা দেবে জগদলপুর হয়ে হায়দ্রাবাদের দিকে। আরাকু যাওয়ার ট্রেনটা সকালের দিকে। খুব ভোরে উঠে সবাই তৈরি হয়ে বিশাখাপত্তনমের হোটেল ছেড়ে বেরিয়ে এসেছিল ট্রেন ধরতে। বিশাখাপত্তনম থেকে আরাকু উপত্যকার দূরত্ব ঘন্টা চারেকের। ট্রেন চলতেই উপলব্ধি করা গেল এই ট্রেন পথটার দুপাশে সৌন্দর্যে ভরপুর। পাঁচজন কলেজ ছাত্রীও চলেছে পাশের কামরায় হই হই করতে করতে, কখনো কোরাস গানে, কখনো কলস্বরের বিতর্ক সভা বসিয়ে, কখনো কোনো ল্যান্ডস্কেপ দেখে উল্লাসের ধ্বনি সমস্বরে হাওয়ায় ভাসিয়ে দিয়ে তারা কিছুক্ষণের মধ্যে জমিয়ে দিল আরাকু জার্নি। পাশের কামরায় আছে 5টি 20-22 বছরের তরুণী। তারা সবাই কলকাতার একটি নামি কলেজে সমাজতত্ত্ব নিয়ে অনার্স পড়ে। গ্রীষ্মের ছুটিতে বেরিয়ে পড়েছে একটা প্রজেক্ট উপলক্ষ করে। বিশাখাপত্তনমে গার্গীদের সঙ্গে একই হোটেলে ছিল পাঁচজনে। গার্গীদের সঙ্গে আলাপ হতে তারা হই হই করে উঠেছিল, বাহ আপনারাও আরাকু যাবেন, আমরাও। লুনা প্রথম দিকে তাদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা করতে চায়নি, কিন্তু তাদের কলরবে বেশিক্ষণ এড়িয়ে থাকতেও পারেনি। লুনা এবছরই ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, তার বিষয় অবশ্য ইংরেজি, সমাজতত্ত্ব তারও প্রিয় বিষয়, কিন্তু সাহিত্য তার আরও বেশি পছন্দ বলে ইংরেজি পড়াই সাব্যস্ত করেছে। ঘণ্টা দুয়েক চলার পর গার্গী হঠাৎ লুনাকে বলল, তোর মুখ বলছে, একটু খিদে খিদে পেয়েছে। লুনা গম্ভীর স্বরে বলল, তোমাদেরও কি পাইনি? ট্রেনে ওঠার আগে এক টুকরো কেক আর চা বিস্কুট খেয়েছি আমরা, তাতে বড় জোর ঘণ্টা দুই চলে, অতঃপর। গার্গী ব্যস্ত হয়ে বলল, ঠিক ঠিক, আমার কাছে কেক আছে, প্যারা আছে, কলাও আছে, আয় অপেক্ষা কর, দিচ্ছি। পাশে রাখা ব্যাগ খুলে খাবার বের করতে করতে গার্গী কী ভেবে বলল, পাশের কামরার ওরা কি ব্রেকফাস্ট করার সময় পেয়েছিল? না হলে আমার কাছে দুটো বড় কেক আছে, একটা ওদের দিতে পারি। বলতে না বলতে পর্দা সরিয়ে মুখ বাড়ালো তিতাস নামের গোলগাল চেহারার মেয়েটি, বলল, আন্টি রাস্তায় কী পাওয়া যাবে জানি না, আমরা দু ডজন কলা কিনে ট্রেনে উঠেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি? গার্গী বলল, আমাদেরও সঙ্গে কলা আছে, ভাইজাগে কলা বেশ সস্তা, বরং তোমাদের একটা কেক দিচ্ছি,
ভাইজাগের স্পেশাল প্যারাও কিনেছিলাম কাল, বলে ব্যাগ থেকে একটা কেক আর প্যারা বের করে দিল তিতাসকে। তিতাস খিলখিল করে হেসে উঠে বলল, উফ বাঁচালেন, আমাদের সবার খুব খিদে পেয়েছে। এই বৈশালি এই বুদ্ধিটা দিল, বলল আন্টিকে গিয়ে কলা অফার কর, তাহলে উনিও, বলে আরেক দফা খিলখিল ধ্বনি উপহার দিয়ে মিলিয়ে গেল পর্দার ওপাশে। সায়ন হেসে বলল, আসলে এই ট্রেনটা এমন সময় ভাইজাগ থেকে ছাড়ে, তখন ব্রেকফাস্ট খাওয়ার সময় নয়। গার্গি ততক্ষণে কলা, কেক আর প্যারা তিনজনের মধ্যে ভাগ করে নিতে নিতে বলল, আরাকু পৌঁছতে বেলা একটা দেড়টা বাজবে, হোটেলে উঠে লাঞ্চ পেতে বেলা দুটো আড়াইটে বাজবে, এখন কিছু পেটে না দিলে। কেক দাঁতে কাটতে কাটতে সায়ন হঠাৎ বলল, বৈশালীর বুদ্ধি আছে, নইলে খিদেই কষ্ট পেত ওরা। আসলে সোশিওলজি নিয়ে পড়ে, বুদ্ধি তো সবারই কিছু কিছু আছে। গার্গি বলল, সবচেয়ে বুদ্ধিমতী ওদের ওই রিম্পি, পাতলা ছিপছিপে গড়ন কিন্তু চোখে মুখে বুদ্ধি। তাদের কূপে চলছে খাওয়া দাওয়া, পাশের কামরাতেও চলছে, হুল্লোড় আরও বেশি। সায়ন বলল, এর নাম যৌবনের পদধ্বনি। একটু পরেই শুরু হলো গান, আলো আমার আলো ওগো আলোই ভুবন ভরা। গার্গি উৎফুল্ল হয়ে বলল, বাহ, অন্ধ্রপ্রদেশের মানুষকে ওরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে ছাড়ল। সায়ন বলল, ভাষা বুঝুক না বুঝুক তাতে ওদের গানের আমোদ উপভোগ করতে কোনো অসুবিধে হচ্ছে না নিশ্চয়ই। গার্গি সাই দিয়ে বলল, উল্লাসের ভাষা সারা পৃথিবীতেই এক, ভাষা না জানলেও তাদের আনন্দের শরিক হতে কোনো বাধা থাকে না। তাদের সমবেত হই হই সায়নদের সামনে কলেজবেলার দিনগুলো সহসা ফিরিয়ে দিল যেন। পাশের কামরার পাঁচটি তরুণীর হইচই, প্রাণচাঞ্চল্য দেখে গার্গি আলাপ করেছিল ভাইজাগের হোটেলের লাউঞ্চে। পাঁচজনের এই দলটির তারা নিজেরাই নামকরণ করেছে রিদম অফ ফাইভ, অর্থাৎ পাঁচজন একই ছন্দে থাকে। তাদের নাম আর পরিচয় অনেকটা এরকম, বৈশালী, গায়ের রং একটু ময়লা হলেও সবচেয়ে সুন্দর দেখতে, মিতবাক, বেশ রঙিন চুড়িদার পরে সবসময়। সায়নী সামান্য পৃথুলা চেহারা, প্রচুর কথা বলে, চকরা বকরা লং স্কার্ট তার প্রিয় পোশাক। তিতাস একটু লম্বা, হাসে সর্বক্ষণ, পরনে সাদা প্যালাজোর উপর ঘন রঙের কুর্তি। রিম্পি সাধারণ উচ্চতা, সবচেয়ে স্মার্ট কথাবার্তা বলে, পরনে রংচটা জিন্সের উপর রঙিন শার্ট। দেবরানী ঠোঁটের কোণে এক টুকরো হাসি, মাঝারি গড়ন, তার পছন্দ শাড়ি ব্লাউজ। সায়নী হই হই করে বলেছিল আরাকুতে তারা যাচ্ছে, ওখানকার জনবসতির সঙ্গে কথা বলে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে। লুনা বরাবরই একটু গম্ভীর প্রকৃতির, তাদের হইচই শুনে ভুরুতে ভাঁজ পড়েছিল তার, কিন্তু তাদের দলের নাম ও উদ্দেশ্যের কথা শুনে মন দিয়ে শুনেছিল তাদের প্রজেক্টের বিবরণ। কৌতূহলী হয়ে বলেছিল, ফ্যান্টা। পরে গার্গিকে বলেছিল, মা, এই সোশিওলজি সাবজেক্টটা তখন নেব বলেও নিলাম না, এখন দেখছি বেশ ইন্টারেস্টিং। গার্গির প্রশ্নের উত্তরে সায়নী বলল যে হোটেলটিতে উঠব বলে কলকাতা থেকে বুক করে এসেছি, তার নাম গ্রিন হোস্ট। গার্গি অবাক হয়ে বলল, তাই নাকি, আমরাও তো ওই হোটেল বুক করে এসেছি, শুনেছি বেশ বড় হোটেল। তাদের কথোপকথনের মধ্যেই ট্রেন চলা শুরু করে দিয়েছে পাহাড়ের গা বেয়ে। পাহাড় মানে সেই বিখ্যাত পূর্বঘাট পর্বতমালা, ভারতের দক্ষিণ পূর্ব এলাকায় সমুদ্রের সমান্তরাল বয়ে চলেছে পূর্বঘাট। তারই একটা রেঞ্জের রেলপথ বেয়ে ধীর গতির ট্রেন তাদের নিয়ে চলেছে গন্তব্য অভিমুখে। ট্রেনের কামরা থেকে তখন চোখে পড়ছে পাহাড়ের নিচে যেখানে সমতল ভূমি সেখানে কত রকমের চতুর্ভুজ আর ত্রিভুজের সমাহার, সবগুলোই নানা সবজির প্লট,
কোথাও পাকা লঙ্কার লাল চতুর্ভুজে আবির ঢালা সৌন্দর্য, তো কোথাও বাজরার ধূসর ক্ষেত, কোথাও আবার সূর্যমুখীর হলুদ অহংকার। তারই মধ্যে মধ্যে দেশলাই বাক্সের মতো ছোট ছোট বাড়ি, সার সার বসতির চেহারা কিছুক্ষণের জন্য উদাস করে দেয় তাদের। লুনা বলল, কি সুন্দর এই বসতিগুলো, ইচ্ছে হচ্ছে নেমে পড়ি এই বসতির কোনো একটায়, দু চার দিন কাটিয়ে যায় অচেনা মানুষজনের মধ্যে। সায়ন বলল, প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু এ যাত্রায় আর প্রস্তাবটা কার্যকরী করা যাবে না, পরে কোনো একবার এসে। লুনা বলল, বাবা তোমার কথাটা জোক অফ দ্য ইয়ার, কতদিন পরে পরে তোমাকে কলকাতা থেকে টেনে বের করে আনা গেল বলো, কত বলে বলে এই একবার এসেছো, আবার এখানে আসবে কখনো? সায়ন বলল, লুনা এরকম অচেনা জনপদ সারা ভারতের কত জায়গায় ছড়িয়ে আছে, এখানে হয়তো আর কখনো আসা হবে না, কিন্তু পরে অন্য কোনো ট্যুরে কোনো পাহাড়তলির গায়ে আমরা যেতেই পারি। গার্কি হেসে বলল, আলোচনা জমেছে বেশ, এরকম রোম্যান্টিক ভাবনা ভাবা আর কার্যকরী করার মধ্যে আকাশ পাতাল ফারাক। লুনা ভুরু কুচকে বলল, মা তুমি দিন দিন বেরসিক হয়ে পড়ছো, মাঝে মধ্যে রোম্যান্টিক ভাবনা ভাবার মধ্যে একটা পজিটিভ দিক আছে, মন ভালো থাকে, ইমাজিনেশন বাড়ে। সায়ন বলল, বেশ তাহলে বরং আমাদের পরবর্তী ট্রিপে ভাবনাটা কার্যকরী করা যাক। আমাদের এক ক্লায়েন্ট দার্জিলিং শহরের অনেকটা নিচে এক পাহাড়ি বসতিতে একটা হোমস্টে চালু করেছেন, আমাকে বলছিলেন কয়েকদিন ওখানে গিয়ে থাকতে, সবাই তো দার্জিলিং শহরে গিয়ে থাকে, শহরের নেপালিদের চেনে, পাহাড়ি গায়ের নেপালিরা কিন্তু একেবারে অন্যরকম। লুনা উচ্ছ্বসিত হয়ে বলল, গুড আইডিয়া, আমার মনে হয় সেখানে অপরাধীরা ফাঁদ পেতে বসে থাকবে না, মাকেও ব্যস্ত হয়ে উঠতে হবে না, আমাদের বেড়ানোটা নির্ভেজাল পর্যটন হবে। গার্গী হেসে উঠে বলল, কামরার বাইরে চোখ রেখে দেখ, আমার মনে হচ্ছে যেখানে চলেছি সেই আরাকু এখনও ভার্জিন ল্যান্ড, দুশ্মনদের এখনও চোখ পড়েনি আরাকুর উপর। তাদের কথোপকথনের মধ্যে পেরিয়ে যায় এক একটা পাহাড়তলির বসতি, এক পাহাড় পেরিয়ে ট্রেন ঢুকে পড়েছে অন্য পাহাড়ের গায়ে, সেখানে নতুন দৃশ্য, নতুন বসতি, সেখানে বাস করে অন্য মানুষজন, চোখের সামনে আঁকা হচ্ছে নতুন জলছবি। এভাবে এই পাহাড়ের এক একটা বাঁকে পার হয়ে যাচ্ছে একের পর এক জনজীবন, তার মধ্যে হঠাৎই বিপুল অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে ট্রেনটা, বেশ কিছুক্ষণ নিশ্চিত্র আঁধার, সেই অন্ধকারের মধ্যে কলেজের মেয়েদের তীব্র চিৎকার শুনে চমকে ওঠে সায়নরা। একটু পরেই অন্ধকার পেরিয়ে আলোর মধ্যে ঢুকে পড়ে ট্রেনটা, হঠাৎ প্রবল শীষের শব্দ বিস্মিত করে গার্গীদের, কিসের উল্লাস বুঝে উঠতে পারে না ওরা। আলোর মধ্যে থিতু হতে লুনা বলল, পাহাড় কেটে টানেল বানিয়ে তার মধ্যে ঢুকে পড়ছে ট্রেন। তার কথা শেষ হওয়ার আগেই আবার একইভাবে ট্রেনটা ঢুকে পড়ল আরও বিপুল অন্ধকারের মধ্যে, এবার আরও অন্ধকার, পাশের কামরা থেকে মেয়েদের চিৎকার, চিৎকার ছাপিয়ে শীষের আওয়াজ, একটু পরে আবার আলোয় ফিরে আসা। সায়ন বলল, হ্যাঁ মনে পড়েছে, একবার কোনো ট্যুরিস্ট আমাদের জানিয়েছিলেন আরাকু যাওয়ার মজা পাহাড়ের এই টানেলগুলোই, পূর্বঘাট পর্বতমালার গা বেয়ে চলতে চলতে ট্রেন এভাবেই সবাইকে ডুবিয়ে দেবে ঘোর অন্ধকারের ভিতর, মোট 44টা টানেল আছে এই ট্রেন পথে। গার্গী বলল, কিন্তু পাশের কামরা থেকে তিতাসদের চেঁচামেচি শুনছ, ঠিক নর্মাল নয় মনে হচ্ছে। লুনা বলল, ব্যাস হয়ে গেল, মা ট্রেনের মধ্যেও রহস্য খুঁজে পেয়েছে। সায়ন বলল, কি বিশাল এক একটা টানেল, টানেলের এমন বিশাল দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে। গার্গী বলল, অন্ধকারের মধ্যে আমাদের মালপত্র আবার চৌচম্পট হয়ে না যায়। তার মধ্যে আবার অন্ধকার ঘনিয়ে এলো ট্রেনের কামরায়, আবার সেই সমবেত চিৎকার,
শীষ। গার্গি বলল, না, এরকম নিশ্চেষ্ট হয়ে বসে থাকা যায় না। তার কথা শেষ না হতেই আবার টানেল, আবার অন্ধকার। কিছুক্ষণ কেউ কারো মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। পাশের কামরায় মেয়েদের চিৎকার, সেই সঙ্গে তীব্র শীষ। গার্গি অস্থির হয়ে বলল, একবার দেখে আসি ওদের কোনো সমস্যা হলো কি না। সায়ন ব্যস্ত হয়ে বলল, তুমি বসো, আমি দেখছি ওদের কোনো সমস্যা হচ্ছে কি না। সায়ন কূপের পর্দা সরিয়ে বেরিয়ে গেল পাশের কামরায়, ফিরে এলো একটু পরে, বলল, ঠিক বুঝলাম না, বৈশালীরা কীরকম থম মেরে বসে আছে একটা সিটে গা ঘাসাঘাসি করে। গার্গি ভুরুতে ভাঁজ ফেলে বলল, তুমি ঠিক বুঝে আসতে পারলে না, আমাকে দেখে ওরা কিছু বলে কি না দেখি, তোমাকে দেখে কিছু বললো না? সায়ন ঘাড় নাড়ল, না। পরের মুহূর্তে আবার টানেল, আবার অন্ধকার, আবার মেয়েদের চিৎকার, আবার সেই শীষ, এবং তারপর আবার আলো। গার্গি অস্থির হয়ে বলল, এবার আমি যাই। গার্গি সবে উঠে দাঁড়িয়েছে, সেই মুহূর্তেই পাশের কামরা থেকে বেরিয়ে কূপের পর্দা সরিয়ে যে মুখ বাড়ালো তার নাম রিম্পি, পরনে রংচটা জিন্স আর হলুদ শার্ট, তার মুখটা বেশ বিবর্ণ দেখাচ্ছে। গার্গি বলল, কী অসুবিধা হচ্ছে তোমাদের? রিম্পি বলল, হ্যাঁ, আমাদের ওপাশের কামরায় কটা বদমাইশ ছেলে উঠেছে, যে ট্রেনটা টানেলের মধ্যে ঢুকছে তারা অন্ধকারের মধ্যে আমাদের কামরায় ঢুকে বিশ্রীভাবে নাচছে আর শীষ দিচ্ছে। তারপর আবার যে আলোর মধ্যে ঢুকছে ট্রেন, তার আগেই তারা নিজেদের কামরায় ঢুকে ভালো ছেলের মতো বসে থাকছে, যেন কিছুই জানে না তারা। গার্গি বলল, আমি অনুমান করেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে তোমাদের, শুনেছি আরও বহু টানেল আছে এই পথে, তোমরা এক কাজ করো, যতক্ষণ না টানেলের পর্ব শেষ হয় তোমরা আমাদের কূপে ঢুকে পড়ো। রিম্পি একটু থতমত খেয়ে বলল, আমরা পাঁচজন কূপে সবাই এলে তো ভীষণ অসুবিধে হবে আমাদের আপনাদের। গার্গি ঘাড় ঝাঁকিয়ে বলল, আর কতক্ষণই বা ট্রেনে থাকতে হবে, এটুকু সময় না হয় একটু অসুবিধে হলো আমাদের। একটু পরেই পাঁচজন তরুণী এসে ঢুকে পড়ল গার্গিদের কূপে। ঢুকতে না ঢুকতে আবার ঘোর অন্ধকার, কয়েক মুহূর্তের জন্য সবাই নিঃশব্দ। গার্গি খেয়াল করল, পাশের কামরায় এসে কয়েকজন নাচানাচি করছে, শীষ দিচ্ছে, কিন্তু মেয়েদের সেই চিৎকার আর নেই দেখে হঠাৎ থেমে গেল সেই নাচ আর শীষ। অন্ধকারের মধ্যে তারা আবিষ্কার করতে পেরেছে যে মেয়েরা আর তাদের সিটে নেই। তারা তখন নিজেদের মধ্যে কিসব আলোচনা করছে অপরিচিত ভাষায়, সম্ভবত স্থানীয় যুবকেরা। টানেল পেরিয়ে আলোর মধ্যে পৌঁছাতে তিতাস বলল, শুনলেন বদমাইশগুলোর বাঁদর নাচ? খুব ভয় করছে আমাদের, এরা যদি আরাকু যায় তাহলে হয়তো টার্গেট করবে আমাদের। গার্গিও বেশ চিন্তার মধ্যে পড়ল। সায়ন বলল, ওয়েট অ্যান্ড সি, আরাকু একটা বিখ্যাত টুরিস্ট স্পট, নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের কড়া নজর থাকবে। বলতে না বলতে আবার টানেল, আরাকু যাওয়ার একটা রোমাঞ্চ এই টানেলের ভিতর ট্রেন চলাকালীন রুদ্ধশ্বাস পরিস্থিতি, হয়তো এক কি দু মিনিট, তারপর আবার আলোয় ফেরা। যারা স্থানীয় যুবক তারা জানে কখন এক একটা টানেল আসবে, তাই টানেল আসার সঙ্গে সঙ্গে তিতাসদের কামরায় ঢুকে পড়ে বিশ্রী অঙ্গভঙ্গি করছিল। তবে আলো জ্বলে উঠতে তারা দেখল মেয়েদের সিটগুলো খালি। হঠাৎ ভোজবাজির মতো তারা কোথায় গেল এই ভেবে নিশ্চয় ঘোর ধন্দে। একটু পরেই তারা কথা বলতে বলতে এলো গার্গিদের কূপের সামনে, কিন্তু পর্দা ফেলা রয়েছে বলে বুঝে উঠতে পারলো না কিছু, ঠিক আন্দাজও করতে পারলো না কোথায় গেল পাঁচ পাঁচটি তরুণী। পাশের কামরার মেয়েদের সিটগুলো তখন ফাঁকা। যুবকগুলো যখন দেখলো পাঁচ পাঁচটা মেয়ে উধাও হয়ে গিয়েছে কামরা থেকে,
কি ভেবে যেন তারা কামরা থেকে বেরিয়ে চলে গেল অন্যদিকে। তিতাস বলল, তাহলে আমরা আবার নিজেদের সিটে চলে যাই আন্টি। চারজনের সিটে আটজনের জায়গা হয় না, সবাই বসেছে বেশ কষ্টে সৃষ্টে। গার্গি বলল, তাই হোক, আরাকুতে গিয়ে তো দেখা হবে। তিতাসরা বেরিয়ে পাশের কামরায় যেতেই গার্গি বলল, যাক, বখাটেগুলোকে খুব টুপি পরানো গেছে। লুনা বলল, উফ, আমি তো ভাবলাম মা আবার একটা পার্ট টাইম চাকরি পেয়ে গেল এখানে এসে। আরাকু আস্তে আস্তে, তখনও আরও ঘণ্টাখানেক, ট্রেনটা তখন ঢুকে পড়েছে একটার পর একটা টানেলে। একবার অন্ধকারের রহস্যে ওতপ্রোত হওয়া, পরের মুহূর্তেই আলোয় ফিরে এসে আবিষ্কার করা একের পর এক জনজীবন। দৃশ্যগুলো দেখছে সায়ন আর দার্শনিকের মতো বলছে, লুনা, গোটা পৃথিবীতে কত অসংখ্য জনবসতি, কত ভিন্ন জনজীবন অধিকার করে আছে এইসব বসতি। প্রত্যেক জায়গার মানুষ আলাদা, তাদের জীবনযাপন, বেঁচে থাকার গল্প, তাদের সুখ দুঃখ যন্ত্রণা সব ভিন্ন ধাঁচের। লুনা বলল, এদের কথা কেউ কখনো জানবে না, অনুভব করতে পারবে না এদের বেঁচে থাকার খুঁটিনাটি। আমার খুব ইচ্ছে করে জানো ওদের সবার কথা জানতে, জেনে লিখে রাখি একটা ডায়েরিতে। গার্গি বলল, গ্রেট আইডিয়া। লুনা আবার আফসোস করল, পাহাড়ের গায়ে এক একটা বসতি দেখছি আর মনে হচ্ছে যাই দেখে আসি, কারা ওখানে থাকে, কেমন ওদের জীবনযাপন। গার্গি হেসে উঠে বলল, তাহলে ফেরার পথে কোনো একটা স্টেশনে নেমে যাব। লুনা নির্বিকারভাবে বলল, বেশ, তাই হবে, এরকম বৈচিত্র্যময় জীবনের খোঁজেই তো বেরিয়ে পড়তে হয়। তুমি তো শুনলে রিদম অফ 5 যাচ্ছে এরকম একটা দারুণ মিশন নিয়ে, আমি ভাবছি ওদের সঙ্গে কাটিয়ে দিই 3টে দিন। সায়ন হেসে বলল, আরাকুতে আমাদের বসবাস 3 রাত্রির, এই অল্প সময়ের মধ্যে কি তুই খুঁজে পাবি তাদের জীবনযাপনের নিশানা? এমন কথোপকথনের মধ্যে আরও আরও টানেল পেরোতে থাকে আর পূর্বঘাট পর্বতমালার অদেখা নৈসর্গ, অচেনা মানুষজনের অস্তিত্ব ক্রমশ উদ্ভাসিত হতে থাকে তাদের চোখের সামনে। এর মধ্যে এক সময় সমবেত উল্লাসধ্বনির কারণ বুঝে ফেলে সামনে স্টেশন দেখে। বেলা 1টার মতো হবে ঘড়িতে, সামনেই যে স্টেশন তাদের স্বাগত জানাতে প্রস্তুত, তার নাম আরাকু। স্টেশনে নেমে 8 জনের বড় দলটা যাবে হোটেল গ্রিন হোস্ট অভিমুখে। সায়ন একটা গাড়ির সঙ্গে কথা শুরু করল, ওরাও আরেকটা গাড়ি। সায়ন বলল, আমরা যাব হোটেল গ্রিন হোস্ট, কতক্ষণের পথ? ড্রাইভার বলল, হোটেল গ্রিন হোস্ট এই তো সামনে। গাড়ি চলতে শুরু করতে লুনা ফিসফিস করে বলল, ড্রাইভার বলল গ্রিন হোস্ট। সায়ন উপেক্ষা করে বলল, লোকটির উচ্চারণে বোধহয় গোলমাল আছে। ঝকঝকে রাস্তা, না হলেও মোটামুটি ঝাঁকুনিবিহীন পথ। মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেল কিছু দোকানপাট আছে এমন একটা জায়গায়, প্রায় মুখোমুখি 2টি বড় হোটেল। ডান দিকে একটি দোতলা বড়সড় হোটেল, উপরে বড় করে লেখা হোটেল হোয়াইট অ্যান্ট, আর একতলার এক পাশে মস্ত লাউঞ্জ, অন্য পাশে একটা বড়সড় মোবাইলের দোকান, ওপরে লেখা স্মার্ট মোবাইল শপ। বাঁদিকে আরেকটি দোতলা হোটেল, তার নাম হোটেল গ্রিন হোস্ট। লুনা মুখ থমথমে করে বলল, এই তো আমাদের হোটেল। ওদের ঠিক পিছু পিছু আসছিল রিদম অফ 5। তাদের মধ্যে যে সবচেয়ে শান্ত সেই বৈশালী গাড়ি থেকে নেমেই বলল, এই একটু দাঁড়াবি। কি কারণে যেন ওরা হোটেল হোয়াইট অ্যান্টের দিকে এগোলো। সায়নি চেঁচিয়ে বলল, আন্টি আপনারা এগোন, আমরা এক্ষুনি আসছি। চারিদিকে নজর ফেলে গার্গিরও মনে হলো আরাকু সত্যিই অন্যরকম। পৃথিবী বিচ্ছিন্ন কোনো পটভূমি, পাহাড়ের গায়ে কোনো হোটেলে রাত কাটিয়েছে এরকম হয়েছে বহুবার,
কিন্তু উপত্যকাটাই একটা শহর, এরকম পটভূমিকায় কখনো বাস করেনি এর আগে। রিসেপশনে দুজন স্থানীয় যুবতী, একজন নলিনী, কৃষ্ণকায় খুব হাসি খুশি, অন্যজন সুচিত্রা, আধা ফর্সা, সামান্য পৃথুলা। রিসেপশনে নাম ঠিকানা লিখে চাবি নিয়ে চলে এলো দোতলায়। আরাকু ছোট্ট শহর, যার চারিদিকেই পাহাড় দিয়ে ঘেরা। হোটেলটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, লম্বা গড়নের হোটেলটির পাশাপাশি অনেকগুলি ঘর। ঘরের সামনে টানা লম্বা প্রশস্ত বারান্দা। প্রতি ঘরের সামনে বারান্দায় দু তিনটে করে লাল প্লাস্টিকের চেয়ার পাতা, যখন খুশি দুদণ্ড আড্ডা দেওয়ার ঢালাও ব্যবস্থা। দোতলায় গার্গীদের থ্রি বেডেড ঘরটির তিন দিকেই প্রশস্ত জানালা। প্রতিটি জানালার কাচের মধ্যে দিয়ে দেখা যায় পাহাড়ি ল্যান্ডস্কেপ। তারই ধপধপে বিছানায় কিছুক্ষণ গা ঢেলে দিয়ে জানলার বাইরে পাহাড়ের দৃশ্য দেখে সায়ন বলল, অন্তত তিন দিনের রাজা হওয়া গেছে এ জীবনে। কিন্তু সময় নষ্ট করা নেই, বাথরুমে উপুর ঝুপুর স্নান করে নিয়ে ততক্ষণে ডাইনিংয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে লুনা। কেননা পেটের ভিতর তখন দুহাতে ক্ষুধার খাপ্প লিখছে কোনো অদৃশ্য কবি। তাদের ঠিক একটা ঘর পরেই পাঁচ তরুণীর পাঁচ বেডের ডরমিটারি। ঘরে ঢুকে মালপত্র রেখে রিম্পি একবার তাদের ঘরে উঁকি দিয়ে বলল, আন্টি আমরা লাঞ্চ খেয়ে বেরিয়ে যাচ্ছি দূরের পাহাড়ি গ্রামটায়। বলেই বলল, আন্টি এই মোবাইলের দোকানে গিয়েছিলাম, দাড়িওয়ালা ছেলেটা কি বলল জানেন? বলল আপনারা হোটেল গ্রিন ঘোস্টে উঠেছেন। গার্গীর কানে শব্দটা বাজলো খট করে। আরাকু স্টেশনের গাড়ির ড্রাইভার ঠিক একই কথা বলেছিল। হেসে বলল, এদের বোধহয় জিভে হয়ের বদলে ঘ শোনায়। গার্গী অবশ্য ওদের এটা বলল না যে রিসেপশনের বিক্রম নামের যুবকটি তাদের বলেছে মাত্র দিন পনেরো আগে হোটেল হোয়াইট্যান্টের দোতলায় এক ট্যুরিস্ট সুইসাইড করেছে। রিদমা ফাইভ ততক্ষণে তাদের রুমের মধ্যে স্নান করে টাটকা হতে ঢুকে পড়েছে। আধ ঘন্টার মধ্যেই লাঞ্চ তৈরি। খিদের মাথায় ভাত আর ডিমের গরম গরম ঝোল তখন অমৃতের স্বাদ ছড়াচ্ছে জিভে। ঘরে ফিরে লুনা বলল, বাবা আমরাও তো গায়ের দিকে যেতে পারি। সায়ন বলল, যেতে তো পারি কিন্তু আজ নয়, কাল। লুনা শুনে মুখ গোমড়া করল। বিছানায় শরীর চিতিয়ে সায়ন বলল, এই রোদের মধ্যে এখন না বেরোনোই ভালো। লুনা বলল, ইস আগে জানলে আমি রিদম অফ সিক্স হয়ে যেতাম, ওরা কত মজা করছে। তার কথার মধ্যে সায়ন টানা লম্বা ঘুমে। গার্গী দুপুরে ঘুমোয় না, খুলে বসলো একটা সাময়িক পত্রিকা। লুনা মোবাইল বের করে শুরু করলো খুটখাট। লুনার একটা অভ্যেস হলো সময় পেলে মোবাইলে ছবি তোলা, চমকপ্রদ দৃশ্য পছন্দ হলে কয়েক মিনিটের ভিডিওও তুলে রাখা। ক্রমে জানলার বাইরে আরাকুর শ্রেষ্ঠ বিকেল। বিকেল হতেই বেরিয়ে পড়লো ওরা পায়ে হেঁটে আরাকু শহরটা ঘুরতে। পথে বেরিয়ে সামনে পিছনে যেদিকেই তাকায় শুধু পাহাড়ের সার সার প্রহরা। ছোট্ট শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে প্রধান পিচপথ। সেই পথে হাঁটতে হাঁটতে প্রথমে আবিষ্কার করা গেল আরাকুর বাকি হোটেলগুলোর অবস্থান ও স্থানীয় বাসিন্দাদের বসবাসের জায়গাগুলো। হোটেলগুলোর বেশিরভাগই বাঙালি ট্যুরিস্ট, তারা কেউ বন্ধুবান্ধব জুটিয়ে তো কেউ সপরিবারে এসে দেদার মজায় কাটাচ্ছে এই উপত্যকায়। স্থানীয় অধিবাসীদের মধ্যে আদিবাসীদের দেখা না পাওয়ায় লুনা হতাশ, তারা তো থাকে দূর পাহাড়গুলোর খাঁজে খোঁজে। শহরের মাঝখানে আছে একটা মিউজিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন জাতি ও উপজাতিদের হাতে তৈরি শিল্পদ্রব্য। তাছাড়াও হোটেলের অদূরে একটা ওপেন এয়ার মঞ্চ, যেখানে সপ্তাহের ছদিন ফাঁকা, কেবল রবিবার চলে বিভিন্ন আদিবাসীদের নাচ গানের আসর। লুনা হিসেব করে বলল, নাচ গান শুনতে হলে আমাদের আরও দুদিন হোটেলের বুকিং বাড়িয়ে দিতে হবে, ১৯ তারিখ মানে শুক্রবার। সায়ন বলল, তাহলে এ যাত্রা আর নাচ গান দেখা বা শোনা হলো না, মাত্র তিন রাত এখানে থাকা।
সন্ধ্যের পর তাদের দেখা হয়ে গেল রিদমা ফাইভের সঙ্গে। যেরকম কলকলিয়ে রওনা দিয়েছিল, ফেরার সময় তাদের মুখে ক্লান্তির ছাপ। লুনা ভাবছিল তাদের কাছে জেনে নেবে কতদূর গিয়েছিল তারা, কোনো জনপদের সন্ধান পেল কি না, তাদের সঙ্গে আলাপচারিতায় কী তথ্য ভরে এনেছে মগজে। কিন্তু তাদের অভিব্যক্তিতে এমন একটা অশান্তির ছাপ যা বেশ উদ্বিগ্ন করলো ওদের। ওরা ম্লান হেসে পাশ দিয়ে চলে যেতে সায়ন বলল, কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে। গার্গীও তীক্ষ্ণ নজর ফেলে অনুমান করছিল ওদের না বলা কথাগুলো। বলল, ঠিক আছে, হোটেলে ফিরে জেনে নেওয়া যাবে। রাত্রি ঘনিয়ে এলে বেশ শুনশান হয়ে যায় আরাকুর রাস্তাগুলো। হোটেলগুলোই যা অনেক রাত পর্যন্ত কিরণ ছড়ায়। পথের দুপাশে দোকান পাট ছাপ বন্ধ করতে থাকে একে একে। পাশের লাইট পোস্টগুলো তখন আরও গরিমায় আলোকিত, মানুষের সমাগমে ভাটা পড়ে আস্তে আস্তে। রাত 9টা বাজতেই আরও শুনশান হয়ে উঠল রাস্তাগুলো। লুনা বলল, চলো আমরাও ফিরে যাই। ওরা ফিরে এলো হোটেলে। দোতলায় উঠে দেখলো প্রশস্ত বারান্দায় ওরা পাঁচজন লাল চেয়ারগুলো এক জায়গায় টেনে নিয়ে বসে গুজগুজ ফুসফুস করছে। সায়ন আর লুনা ঢুকে গেল রুমের মধ্যে। গার্কি এগিয়ে গেল রিদমা ফাইভের কাছে। কাছে গিয়ে দেখলো বৈশালী চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। অন্য চারজন মুখোমুখি বসে ফিসফিস করে আলোচনা করছে কিছু। গার্কি এগিয়ে বলল, সায়নী কেমন হলো তোমাদের ট্যুর? সায়নী সব ব্যাপারে মুখর, বলল, আন্টি খুব ঝামেলায় পড়েছি। গার্কি উদ্বিগ্ন, বলল, কি ঝামেলা? ঝামেলাটা বৈশালীর। আজ সকালে বেরোনোর আগে বৈশালী সেজেগুজে মোবাইলে সেলফি তুলতে গিয়েছিল। যেই না ক্যামেরায় সেলফি অন করেছে, অমনি কি দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিয়ে কাঁপছিল ভয়ে। আমরা যত জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, কিছুতেই বলছিল না। গার্গী বোঝার চেষ্টা করছিল বিষয়টা কি হতে পারে। বলল, তারপর মুখ গম্ভীর করে বেরিয়ে বলল আমাদের সঙ্গে। যে গায়ে গিয়েছিলাম তার নাম বাদলগাঁও। পাহাড়তলিতে প্রায় 17-18টা ঝুপড়ি ঘর। তাদের সঙ্গে কথা বলছি, সবাই ছবি তুলছি। হঠাৎ বৈশালী ওর মোবাইলে ক্যামেরা অন করে তাদের ছবি তুলতে যেতেই দেখে সামনে কি একটা বিভৎস মূর্তি। কিসের মূর্তি? বৈশালী চোখ থেকে ক্যামেরা নামিয়ে সামনে তেমন কিছু নেই দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। গার্গী বলল, মোবাইলটা একবার দেখবো? আন্টি মোবাইলটা ছুঁড়ে ফেলে দেওয়ায় আর চালু নেই। আমরা একটু পরেই মোবাইল শপে গিয়ে দেখবো ওটা সারাই করা যায় কি না। বৈশালী খুবই শক পেয়েছে তা ওর চোখ মুখ দেখে অনুমান করা যাচ্ছে। তবু গার্গী বলল, বৈশালী কি ঠিক ঘটেছিল তা কি আমাকে বলবে? বৈশালী যেন ঠিক প্রকৃতস্থ নেই। বলল, আন্টি খুব খুব ভয়ঙ্কর দৃশ্য, আমি 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 মনে করতেও চাইছি না। গার্গী জরিপ করছিল ওর ভয়ার্ত চোখ মুখ। বলল, তবু শুনি একবার, যে দৃশ্য স্বাভাবিক নয় তার কারণ তো খুঁজে বের করতে হবে। বেশ ইতস্তত করে বৈশালী বলল, আন্টি যতবার মনে পড়ছে সেই বীভৎস দৃশ্যটা এত ভয় পেয়ে যাচ্ছি। গার্গী পরখ করছিল তার অভিব্যক্তি। আন্টি হোটেলের ঘরে যখন সেলফি তুলছিলাম, যেই না সেলফি মোড দিয়েছি অমনি দেখি লেন্সের ওপর থেকে একটা কঙ্কালের ছবি। এক মুহূর্ত মনে হলো যেন আমারই কঙ্কাল তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা। গার্গী বিস্মিত হয়ে বলল, সে কি? হ্যাঁ আন্টি, তারপর বাদলগাঁও গ্রামে কি হয়েছিল? সেখানে গিয়ে অন্য এক বিপদ। কি বিপদ? ওখানে গায়ের মানুষদের ফটো তুলতে গিয়েছিলাম, ক্যামেরা অন করে যেই না চোখ রেখেছি অমনি দেখি কি। বৈশালীর চোখ মুখ ভয়ার্ত হয়ে উঠল তৎক্ষণাৎ। গার্গী শুনতে চাইছিল বাকিটা। বলল, বলো কি হলো? দেখি কি ক্যামেরার লেন্সে অনেকগুলো
বীভৎস চেহারার মূর্তি। তারা যেন যেন মোবাইলের ভেতর থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে আমার উপর। ও মাই গড, গার্গি বুঝতে চাইছিল ঠিক কী ঘটেছিল মোবাইলের লেন্সে। অন্যদের দিকে তাকিয়ে বলল, মোবাইলটা রিপেয়ার না করলে বোঝা যাচ্ছে না হঠাৎ এমন কেন ঘটেছে। রিম্পি বলল, বৈশালী তোর মোবাইলটা আর হাতে নিতেই চাইছে না, ওটা আমার কাছে আছে, বলছে খুব দামি মোবাইল, না হলে আমি এখানেই ফেলে দিয়ে যেতাম। আন্টি কি করবো বলুন তো? গার্গি বলল, আমার মনে হচ্ছে মোবাইলটা আগে মেরামত করা দরকার, তা না হলে ভেতরে কি ঘটেছে বুঝবো কি করে। ঠিক আছে, মোবাইল শপটা এখনো খোলা আছে দেখছি, একবার গিয়ে দেখি। বৈশালী বলল, তোরা যা মোবাইলটা নিয়ে, আমি যাচ্ছি না। তুই একা থাকবি? আমি আন্টিদের রুমে আছি, তোরা ঘুরে আয়। বৈশালীকে কিছুক্ষণের জন্য গার্গিদের রুমে রেখে ওরা চারজন নেমে গেল নিচে। গার্গি ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি 10টা। বৈশালীকে সঙ্গে নিয়ে ঢুকে পড়ল তাদের রুমে। সায়ন আর লুনা যে যার কাজে ব্যস্ত। গার্গির সঙ্গে বৈশালীকে দেখে সায়ন আন্দাজ করার চেষ্টা করেছিল কিছু, না পেরে আবার মনঃসংযোগ করল বইয়ের পাতায়। লুনা ঘাটছিল তার মোবাইল। মায়ের সঙ্গে বৈশালীকে ঢুকতে দেখে বলল, কেমন ঘুরলে বৈশালী দি? বৈশালী উদাসীন কণ্ঠে বলল, ওই একরকম। তার কণ্ঠের নির্বিকার ধ্বনি শুনে সায়নও চোখ তুলে তাকায় বৈশালীর দিকে। লুনাও একটু অবাক হলো, তবু বলল, তোমাদের প্রজেক্টটা ঠিক কীরকম? বৈশালী সহজ হওয়ার চেষ্টা করছিল, বলল, আমাদের কলেজের ম্যাডাম খুব ইনোভেটিভ প্রজেক্ট করতে উৎসাহ দেন, আমাদের বলেছেন কোনো পাহাড়ি এলাকার জনগোষ্ঠী নিয়ে কাজ করতে। তারা সাধারণত খুব গরিব হয়, তাদের ঘরবাড়ি কেমন, কীভাবে তারা রোজগার করে, রোজগারের জন্য শহরে কাজ করতে যেতে হয় না অন্যভাবে রোজগার করে, তাদের ফুড হ্যাবিট কেমন, তাদের বাচ্চারা কি লেখাপড়া শেখে, এরকম বহু কিছু। লুনা চোখ বড় করে আবার বলল, ফ্যানটা? আমাদের ক্লাস থেকে আরও 3টে দল বেরিয়েছে, এক এক রাজ্যে 5 জন করে। বাহ, লুনা খুব উৎসাহী হয়ে ওঠে। তার মধ্যে বারান্দায় কলকল আওয়াজ শুনে অনুমিত হলো বাকি 4 জন ফিরে এসেছে হোটেলে। বৈশালী অমনি উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি যাই। বৈশালী দরজা খুলতে ওপাশে সায়নীর মুখ, বলল, আন্টি বৈশালীর মোবাইল রেখে দিয়েছেন উনি, বলছেন কাল বেলা 9টার পর দেবেন। গার্গি বলল, ঠিক আছে। বৈশালী বেরিয়ে যাওয়ার পর লুনা বলল, মা সামথিং গোলমাল মনে হচ্ছে। গার্গি আপাতত কিছু ভাঙতে চাইল না ওদের কাছে, শুনলেই লুনা বলবে, বলেছিলাম না গার্গি চৌধুরী যেখানে গোলমাল সেখানে। এতক্ষণ শুনছিলেন তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গার্গিকে নিয়ে লেখা একটি রহস্য উপন্যাস, হোটেল গ্রিন ঘোস্টের প্রথম পর্ব। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি, পরদিন ফিরব এই উপন্যাসেরই দ্বিতীয় পর্ব নিয়ে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।